আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। 2018 সালের বোর্ড প্রশ্নে আসা পরীক্ষার জন্য, যে কোনো বোর্ডের যে কোনো অঞ্চলের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। যদি করে যেতে পারো, আয়ত্তে রাখতে পারো, কমন পাবে ইনশাল্লাহ। ওয়েলকাম স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। মেক স্টাডি ইজি ইউটিউব চ্যানেলের গুণগত রসায়ন সৃজনশীল সমাধান এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে গুণগত রসায়নের 3 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। 3 নম্বর সৃজনশীলে আমরা গুণগত রসায়ন অধ্যায়ের দ্বিতীয় পার্টে শিফট করেছি। দ্বিতীয় পার্ট অর্থাৎ দ্রব্যতা গুণফল, আয়নিক গুণফল, এই পার্টটা থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল সলভ করব আজকের ক্লাসে। আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। 2018 সালের বোর্ড প্রশ্নে আসা পরীক্ষার জন্য, যে কোনো বোর্ডের যে কোনো অঞ্চলের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। যদি করে যেতে পারো, আয়ত্তে রাখতে পারো, কমন পাবে ইনশাল্লাহ। যদি এটা নাও আসে, দ্রব্যতা গুণফল থেকে এই প্রশ্নটা যদি তুমি পারো, যে কোনো টাইপের প্রশ্ন পরীক্ষায় যদি আসে, আশা করা যায় তুমি পারবে। তাহলে আমরা শুরু করি। আমাদের উদ্দীপকটা আমরা লক্ষ্য করি, আমাদেরকে পাত্র 1 দেয়া আছে। 1 নম্বর পাত্রে জিঙ্ক সালফেট আছে 50 ml, 6 × 10^4 m। পাত্র 2 সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 40 ml, 0.05 m। এবং আমাদেরকে জিঙ্ক হাইড্রোক্সাইডের KSP দ্রাব্যতা গুণফল দেয়া আছে 1 × 10^17। আমাদের গতে বলা হচ্ছে উদ্দীপকের মান কাজে লাগাতে হবে। উদ্দীপকের আলোকে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হিসাব করো। ঘতে বলা হচ্ছে পাত্র 1 পাত্র 2 পরস্পর মিশ্রিত করলে কোনো অধক্ষেপ পড়বে কিনা। এটা মানে গুণগত রসায়ন অধ্যায়ের দ্বিতীয় পার্ট যেটা বলেছি, দ্বিতীয় পার্টের জন্য, মানে গুণগত রসায়নের এক একটা অধ্যায় এক একটা পার্ট, তুমি অধ্যায়কে চ্যাপ্টার ধরে বসে থাকলে হবে না। দ্রব্যতা গুণফল, আয়নিক গুণফল, এটা আলাদা একটা অধ্যায়, এখানের ভেতর ইম্পর্ট্যান্ট আছে। ওই পার্টটার জন্য একটা আদর্শ সৃজনশীল বলা যায়। গতে দ্রব্যতা নির্ণয় করো অথবা দ্রব্যতা গুণফল নির্ণয় করো, এরকম থাকতে পারে। ঘতে অধক্ষেপ পড়বে কিনা, পাত্রদ্বয় মিশ্রিত করলে অধক্ষেপ পড়বে কিনা, এই টাইপের ঘতে থাকবে। গতে এই টাইপের থাকবে, উদ্দীপকটা একটু এদিক সেদিক হবে। একটা আদর্শ সৃজনশীল আমরা করতে যাচ্ছি আজকের ক্লাসে। তাহলে আমরা গটা হিসাব করি। আমাদের দ্রব্যতা গুণফল দেয়া আছে, দ্রব্যতা গুণফল থেকে দ্রব্যতা হিসেব করতে হবে। তো আমি তোমাদেরকে সমাধানটা ক্লাসে অনেকভাবে করিয়েছি, তো এখানে করানোর উদ্দেশ্য হচ্ছে অ্যান্সারটা তোমাদেরকে রেডি করে দেয়া। তো তোমরা কি করবে, দেওয়া আছে তোমরা জানো, তাও এখানে করে দেওয়া হচ্ছে তোমাদেরকে অ্যান্সারটা সুন্দরভাবে রেডি করে দেয়া, যাতে তোমরা পরীক্ষার হলে ভুলটা না করো, তোমাদের একটু সাহস সঞ্চার করা, উদ্দীপকের আলোকে কোয়েশ্চেন দেখে অ্যান্সারটা করতে পারার সক্ষমতাটা, অ্যাবিলিটিটা তোমাদের মধ্যে যেন একটু বিল্ড আপ হয়। দেওয়া আছে জিঙ্ক হাইড্রোক্সাইডের KSP 1 × 10^17। ধরি এভাবে করলে তোমার অ্যান্সারটা সহজে মিলবে। অন্য অনেকভাবে করা যায়, কোনো নিয়ম ভুল নয়, সব নিয়ম সঠিক, সব নিয়মে করলে তোমার অ্যান্সার মিলবে। কষ্ট হবে যে মিলবে, অনেকে মান বসিয়ে করে, এভাবে করে ওভাবে করে, এত কষ্ট করে মিলানোর কী দরকার বলো? তুমি একটা ইজি ফরম্যাটে করতে পারতেছো, সহজভাবে করবা, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে সহজতম নিয়ম। জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা S ধরে নিবা, ধরি জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা S। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডকে ভাঙলে আমরা পাচ্ছি জিঙ্ক 2+2OH-। তাহলে এখানে আমরা জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা S হলে জিঙ্ক 2+এর দ্রাব্যতা S হবে, 2OH-এর দ্রাব্যতা হবে 2S, ঠিক আছে? এগুলো তোমরা জানো, আবার ভেঙে বলার দরকার নেই, এখানে সেখানে আবার 2S কেন এটা বলার দরকার নেই। তাহলে জিঙ্ক আয়নের ঘনমাত্রা কত পাচ্ছি আমরা? S। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত পাচ্ছি? 2S। আমরা কি বের করতেছি? দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল মানে কি? দ্রাব্যতার আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল। জিঙ্ক 2+এর ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল। তাহলে জিঙ্ক আয়নের ঘনমাত্রার গুণফল, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, দুইটাই ঘনমাত্রাকে যদি আমরা গুণ করি, আমরা জিঙ্ক হাইড্রোক্সাইডের KSP পাবো, যেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তাহলে আমাদের জিঙ্ক আয়নের ঘনমাত্রা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পরস্পর আমরা গুণ করব। এখানে স্কোয়ার কেন জানো? এখানে হাইড্রোক্সিল আয়নের সামনে 2 আছে না, সেজন্য স্কোয়ার করে দিতে হবে। মনে রাখবে, ঘনমাত্রার সামনে যেটা সহক থাকবে সেটা সবসময় পাওয়ারে কনভার্ট হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখলাম জিঙ্কের ঘনমাত্রা S, জিঙ্ক আয়নের ঘনমাত্রা S,
OH minus এর ঘনমাত্রা 2s square bracket না দিলে ভুল হবে 2s whole square তাহলে 4s square 4s cube এই 4s cube টা কি ksp ksp 4s cube আমাদের প্রশ্নে কি বলছে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা নির্ণয় করতে বলতেছে দ্রাব্যতা গুণফল দেয়া আছে দ্রাব্যতা নির্ণয় করতে বলতেছে তাহলে আমরা লিখতে পারি ksp 4s cube equal to প্রশ্ন মতে 4s cube equal to 1 into 10 inverse 17 তাহলে আমরা লিখব আমাদের s বের করতে হবে 4 টা ওদিকে পাঠিয়ে দিলে 1 into 10 inverse 17 divided by 4 কিউবটা তুলতে হবে ক্যালকুলেটরে শিফট দিয়ে রুট দিবা কিউব রুট হয়ে যাবে কিউব রুট এটাকে ভাগ করলে ব্র্যাকেট যদি না দাও आंसर ভুল আসবে এই জিনিসটাকে ভাগ করলে 2.5 into 10 inverse 18 আসবে তাহলে কিউব রুট ব্র্যাকেট এই জিনিসটা করলে 1.36 into 10 inverse 16 মোল পার লিটার আসবে which is the answer বুঝছো পারবে ভাষায় ট্রাই করবে তাহলে এখন আমরা ঘ নাম্বার দেখব ঘ নাম্বারটা একটু তোমাকে মাথা খাটাতে হবে এখানে আমাদের আয়নিক গুণফল নির্ণয় করতে হবে পাত্র 1 পাত্র 2 মিশ্রিত করলে অধক্ষেপ পড়বে কিনা আমাদের প্রশ্নে ksp দেয়া আছে জিঙ্ক হাইড্রোক্সাইড আমরা এখানে একটু একটু কথা বলি বেসিক নিয়ে সমাধানে যাওয়ার আগে আমরা পাত্র 1 আর পাত্র 2 মিশ্রিত করলে বিক্রিয়াটা কি পাই জিঙ্ক সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করলে আমরা পাই জিঙ্ক হাইড্রোক্সাইড আর সোডিয়াম সালফেট সমতাকরণ করলাম না মনে করো অধক্ষেপ পড়ে কিসের জিঙ্ক হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়ে কিসের জিঙ্ক হাইড্রোক্সাইডের আমাদেরকে ksp দেয়া আছে কিসের জিঙ্ক হাইড্রোক্সাইডের আচ্ছা আমরা যখন kip এর ক্লাস করেছিলাম আয়নিক গুণফলের ক্লাস যখন করেছিলাম আমরা পড়েছিলাম যে kip যদি বড় হয় ksp এর চেয়ে তাহলে অধক্ষেপ পড়বে যদি kip ছোট হয় ksp বড় হয় ksp যদি বড় হয় kip যদি ছোট হয় তাহলে অধক্ষেপ পড়বে না তাহলে আমাদের অধক্ষেপ পড়ে জিঙ্ক হাইড্রোক্সাইডের আমার জিঙ্ক হাইড্রোক্সাইডের ksp দেয়া আছে আমি যদি উদ্দীপকের ডেটাগুলো কাজে লাগিয়ে এই জিঙ্ক হাইড্রোক্সাইডের KIP নির্ণয় করতে পারি আয়নিক গুণফল নির্ণয় করতে পারি তাহলে এই KSP এর সাথে আমি কম্পেয়ার করতে পারি কম্পেয়ার করে এই ইনফরমেশন কাজে লাগি এটা বড় নাকি ছোট KIP বড় নাকি KSP বড় অধক্ষেপ পড়বে কি পড়বে না এই ক্রাইটেরিয়া ইউজ করে আমি বের করতে পারব অধক্ষেপ পড়বে নাকি পড়বে না এখন আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হচ্ছে এই জিঙ্ক হাইড্রোক্সাইডের KIP নির্ণয় করা এই জিঙ্ক হাইড্রোক্সাইডের KSP দেয়া আছে মানে কি জিঙ্ক হাইড্রোক্সাইডের এই জিঙ্ক হাইড্রোক্সাইডের KSP দেয়া আছে মানে মানে কি জিঙ্ক 2 প্লাস এর ঘনমাত্রা আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এদের সর্বোচ্চ ঘনমাত্রার গুণফল দেয়া আছে ক্লিয়ার KIP মানে কি আয়নিক গুণফল বের করতে হবে জিঙ্ক হাইড্রোক্সাইড এর KIP বের করা মানে কি জিঙ্ক আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল বের করতে হবে কিন্তু এই দুইটা ঘনমাত্রা সর্বোচ্চ ঘনমাত্রা নয় এই দুইটা ঘনমাত্রা দ্রাব্যতা নয় KSP মানে এই জিঙ্ক আয়নের ঘনমাত্রা মানে জিঙ্ক আয়নের দ্রাব্যতা এই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা মানে এই হাইড্রোক্সিল আয়নের দ্রাব্যতা কিন্তু KIP মানে অনলি নরমাল ঘনমাত্রা ঠিক আছে আমাদেরকে যেটা বের করতে হবে জিঙ্ক হাইড্রোক্সাইডের KIP KIP বের করে আমরা KIP বড় নাকি ছোট সেটা বের করে অধক্ষেপ পড়বে কি পড়বে না সেটা বের করতে পারবো যেহেতু আমাদেরকে KIP বের করতে হবে জিঙ্ক হাইড্রোক্সাইডের তাহলে অবশ্যই আমাদেরকে এই দুইটা মিশ্রিত করার পর একটা নতুন যে মিশ্রণ আমরা পাবো এই মিশ্রণটাতে জিঙ্ক হাইড্রোক্সাইড পাচ্ছি না এই মিশ্রণে জিঙ্ক আয়নের ঘনমাত্রা কতটুকু সেটা বের করতে হবে মিশ্রিত করার পর মিশ্রিত দ্রবণে জিঙ্কের ঘনমাত্রা কত সেটা বের করতে হবে
দুইটা কম্পাউন্ড মিশ্রিত করার পর মিশ্রিত দেব না হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কতটুকু সেটা বের করতে হবে। কিভাবে বের করতে পারবো? টাইট্রেশনের মাধ্যমে। পরিমাণগত রসায়নে পড়িয়েছিলাম অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। এখানে জিঙ্ক আয়নের ঘনমাত্রা আছে, জিঙ্ক সালফেট থেকে এখানে জিঙ্ক আয়নের ঘনমাত্রা প্রায় 6×10⁻¹, কিন্তু এটা কি মিশ্রণে জিঙ্ক আয়নের ঘনমাত্রা? না, আমি যখন এখানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড সব ঢেলে দিব ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে না, কতটুকু চেঞ্জ হবে সেটা বের করতে হবে কিসের মাধ্যমে? টাইট্রেশনের মাধ্যমে, B1M1 B2M2 সূত্রের সাহায্যে। তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে মিশ্রণে জিঙ্ক আয়নের ঘনমাত্রা, এরপরে বের করতে হবে মিশ্রণে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। এই দুইটা ঘনমাত্রাকে গুণ করে দিলে আমরা বের করতে পারবো জিঙ্ক হাইড্রক্সাইডের KIV। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ, মিশ্রণে সংঘটিত বিক্রিয়া, মিশ্রণের জিঙ্ক আয়নের ঘনমাত্রা। তাহলে মিশ্রণে যদি জিঙ্ক আয়নের ঘনমাত্রা বের করতে চাই, টাইট্রেশনের সূত্র বের করতে হবে। টাইট্রেশনের সূত্র B1M1 B2M2। B1 50 ml, আদি ঘনমাত্রা জিঙ্কের। এখানে জিঙ্ক আয়ন আছে তো, জিঙ্ক এখন বলতে পারো স্যার এটা তো জিঙ্ক সালফেট, এখানে আর এখানে জিঙ্ক আছে তো। জিঙ্ক আয়নের আদি ঘনমাত্রা, আদি আয়তন B1 50 ml, আদি ঘনমাত্রা M1 6×10⁻¹। কোথায় ঘনমাত্রা বের করতেছি? মিশ্রণে। এই দুইটা মিশ্রিত করে দিলে মিশ্রণের আয়তন কত হবে? 50+40। মিশ্রণের আয়তন B1+V2 50+40=90। পরিবর্তিত ঘনমাত্রা M2। B1M1 B2M2 না দিয়ে VM2 দিছি, কারণ আমি মোট আয়তন কি ভি ধরছি সেজন্য। তাহলে M2 বের করবে, M2 বের করলে আসবে 3.33×10⁻¹। ঠিক আছে, তাহলে এটা গেল। একইভাবে মিশ্রণে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বের করবা। এখানে হাইড্রক্সিল আয়ন আছে, এখন বলবে এখানে তো সোডিয়াম হাইড্রক্সাইড, হাইড্রক্সিল আয়ন কর, সোডিয়াম হাইড্রক্সাইডে হাইড্রক্সিল আয়ন আছে না? হাইড্রক্সিল আয়নের আদি আয়তন 40 ml, ভিতরি আদি ঘনমাত্রা 0.05, মিশ্রণের আয়তন, কারণ মিশ্রণে আমি যদি মিশ্রণে সোডিয়াম হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে চাই 90 ml, M4 B3M3 VM4 করলে 0.022 আসবে। এখন আমাদের এই দুইটা ঘনমাত্রা কাজে লাগিয়ে জিঙ্ক হাইড্রক্সাইডের কি বের করতে হবে? আয়নিক গুণফল বের করতে হবে। এই দুইটা ঘনমাত্রা মিশ্রণে জিঙ্ক আয়নের ঘনমাত্রা, মিশ্রণে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা, এরা দুইটা নর্মাল ঘনমাত্রা, এরা দুইটা দ্রাব্যতা নয়, এরা দুইটা সর্বোচ্চ ঘনমাত্রা নয়। এরা দুইটাকে গুণ করলে আয়নিক গুণফল পাবো, এরা দুইটাকে গুণ করলে দ্রাব্যতা গুণফল পাবো না, কারণ এরা দুইটা দ্রাব্যতা নয়। নর্মাল ঘনমাত্রা গুণ করলে পাবো আয়নিক গুণফল, সর্বোচ্চ ঘনমাত্রা গুণ করলে পাবো দ্রাব্যতা গুণফল। ঠিক আছে, এখন আমরা এই দুইটা ঘনমাত্রা গুণ করে আয়নিক গুণফল বের করব। তাহলে আমরা দুইটা আয়নের ঘনমাত্রা বের করেছি, জিঙ্ক হাইড্রক্সাইডের আয়নিক গুণফল বের করা টার্গেট, আয়ন দুইটাকে বাংলা আমরা জিঙ্ক 2+ পাচ্ছি, 2OH- পাচ্ছি, KIP মানে দুইটা আয়নের ঘনমাত্রার গুণফল, জিঙ্ক আয়নের ঘনমাত্রা পেয়েছিলাম 3.33×10⁻¹, হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা পেয়েছিলাম 0.022, সামনে একটা 2 আছে সেজন্য হোল স্কোয়ার। তাহলে দুটোটা গুণ করলে 1.646×10⁻¹। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে তো আগে টু এস হোল স্কোয়ার করতেন, এখানে তাহলে 0.22 এর সাথে আরেকটা 2 গুণ হোল স্কোয়ার ওরকম একটা হওয়ার কথা না? না বাবা, হবে না। এখানে 0.022 এটা কিসে বের করছো? এটা মিশ্রণে, ফুল মিশ্রণে হাইড্রোক্সাইড আয়ন কতটুকু আছে একেবারে বের করে ফেলছো। তাহলে এখানে তোমার সামনে মোল সংখ্যা কতটুকু আছে ওটা আর কোনো কিছু ম্যাটার করে না। তুমি মিশ্রণে হাইড্রক্সিল আয়ন কতটুকু আছে টাইট্রেশনের সূত্র দিয়ে ডিরেক্টলি বের করে ফেলছো, তাহলে আর সামনে 2 আছে না 3 আছে ওটা ম্যাটার না। আমার সামনে হাইড্রক্সিল আয়ন, ইট রিয়েলি ম্যাটার্স, এটার মান বসিয়ে স্কোয়ার করতে হবে। তাহলে 1.646×10⁻¹ আসবে, এটা
KIP KSP এর চেয়ে বড় প্রশ্নে দেয়া KSP 1 into 10 inverse 7 এর চেয়ে KIP এর মানটা বড় তাই আমরা বলতে পারি উদ্দীপকের পাত্র 1 পাত্র 2 পরস্পর মিশ্রিত করলে অবশ্যই অধক্ষেপ পড়বে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন ভাষায় প্র্যাকটিস করবে বেশি বেশি লিখবে আশা করি পরীক্ষায় যদি আসে তোমরা অ্যানসার করতে পারবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে মেক স্টাডি ইজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দিস ইজ সায়েম স্যার সাইনিং অফ আসসালামু আলাইকুম